আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ডিসএবিলিটি স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের একটি রোগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এভিএন। এই রোগটা নিয়ে অনেকেই আমার ইউটিউব এবং ফেসবুকে, এমনকি হাসপাতালের যে ফোন নাম্বারটি আছে স্পেশাল হট নাম্বারে আপনারা জানতে চান। অনেক সময় রোগী চেম্বারে এসে আমার কাছে এভিএন রোগের চিকিৎসার জন্য আসে। তো আসুন আমি এভিএন রোগটা নিয়ে একটু কথা বলি আপনাদের, এবং এর এভিএন রোগটা কী এবং এটা করণীয় কী, এটা চিকিৎসা কী বা কী করা উচিত। দর্শক, এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস, সো এটাতে এটাই বোঝা যায় যদি আমাদের শরীরের কোনো বোনে যে ব্লাড সাপ্লাই আসে, সেই ব্লাড সাপ্লাইতে যদি বোন ব্লাড সাপ্লাই মানে বোনসটা যে নিউট্রিশন পায়, তার যে আর্টেরিয়াল সাপ্লাই আছে, সেই সাপ্লাইতে যদি কোনো কারণে হ্যাম্পেয়ারিং হয়, ইম্পেয়ার্ড হয় বা ভাস্কুলারাইজেশনের প্রবলেম হয়, তখনই আপনার ব্লাড সাপ্লাই ঠিকমতো হবে না। এবং যখন কোথাও কোনো শরীরের কোনো অংশে ব্লাড সাপ্লাই ঠিকমতো না হবে, সেই জায়গাটা নেক্রোসিস হবে, ইসকেমিয়া হবে, নেক্রোসিস হবে, মারা যাবে। সো বাই দ্য নেম এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস। সো এই অ্যাভাসকুলারের কারণে বোনস বা জয়েন্ট বা মাথা বা বোনসের কোনো অংশ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, যেটাকে আমরা আরও যেমন বলি বোন ইনফ্রাকশন বা অস্টিও নেক্রোসিস বা অ্যাসেপ্টিক নেক্রোসিস বা ইস্কেমিক নেক্রোসিস, অনেক নামই আমরা বলে থাকি। তো এই সকল কারণে এটা হতে পারে। আমি একটু যদি আপনাদেরকে একটা ছবি দেখাই যে ভাস্কুলারাইজেশনটা কী, তার আগে আমি যেটা বলতে চাই যে এই যে অ্যাভাসকুলার নেক্রোসিস বা এভিএন, এটা আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, স্পেশালি আমাদের যে হিপ জয়েন্ট, যে উরু দুই পাশে যে হিপ বোনস আছে, হিপ পেলভিসের দুই পাশে যে আমাদের ফিমারের যে মাথা এবং পেলভিস যেখানে এসে হিপ জয়েন্ট তৈরি করেছে, ঠিক এখানে এই জয়েন্টটাতে কমন আমরা প্রায়ই পেয়ে থাকি আমার প্র্যাকটিসও, পাশাপাশি হাঁটুতে হতে পারে, শোল্ডার জয়েন্টে হতে পারে। সো সাধারণত এভিএন ভাস্কুলার নেক্রোসিস সেটা আপনার জোড়ায় হয়ে থাকে। তো আমরা এই জিনিসটা যদি ছবির মাধ্যমে একটু দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পারছেন এটা একটা হিপ, মানে আমাদের ফিমারের আপার এন্ড, ফিমার, এই ফিমারের আপার এন্ডে এই যে ব্লাড সাপ্লাই আছে আমাদের রক্তনালী, ডিফিমোরাল আর্টারি, এবং এই রক্তনালীর মাধ্যমে এই যে বোনসটা ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। এখানে আরেকটা আর্টারি, এই যে লিগামেন্টাম টেরেসের মাধ্যমে এখান দিয়ে আরেকটা আর্টারি হেডে গিয়েছে। হ্যাঁ, তারপরে এখানে আর্টারিগুলো এই যে লাল যে দেখেন, এটাই হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই। এখন যদি কোনো কারণে এই ব্লাড সাপ্লাই হ্যাম্পারিং হয়, কোনো কারণে, আমি কারণগুলো আসবো আপনাদের একটু পরে যে কেন হয়, সো এই ব্লাড সাপ্লাইতে যদি কোনো কারণে সমস্যা হয় তখন এই ফিমারের মাথাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এবং সেটা আর্থ্রাইটিস ডেভেলপ করবে, জয়েন্ট নষ্ট হয়ে যাবে। তো এখন আসেন আমি কজ বলবো। কজের মধ্যে আপনার অনেক কারণে এই এভিএন রোগটা হতে পারে, ভাস্কুলার নেক্রোসিস, এই ভাস্কুলারাইজেশন সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি যারা দীর্ঘদিন অ্যালকোহল খায়, অ্যালকোহলের অভ্যস্ত থাকে, অ্যালকোহল অ্যাবিউজার, অ্যালকোহল থেকে এই ভাস্কুলারাইজেশন, আমি যে ইতিপূর্বে আপনাদেরকে যে দেখালাম যে ভাস্কুলারাইজেশনের সমস্যা হতে পারে, তা যারা দীর্ঘদিন রেডিওথেরাপি নেওয়া লাগে কোনো কারণে, রেডিওথেরাপি থেকে এটা হতে পারে, ভাস্কুলারাইজেশনের সমস্যা হতে পারে, বিসফসফোনেট ওষুধের কারণে দীর্ঘদিন যারা খায় তা থেকে এই সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে আমরা অনেক সময় বাত ব্যথা রুগীদেরকে আমরা দিয়ে থাকি বা রুগী থেকে খেয়ে থাকি স্টেরয়েড, হ্যাঁ, যেমন কর্টান বা প্রেডনিসোলন, এই গ্রুপের যে ওষুধগুলো বা মিথাইল প্রেডনিসোলন যদি দীর্ঘদিন খেতে থাকে তখন আপনার এই জাতীয় রোগ হতে পারে। তারপরে যদি কোনো শরীরে যদি কোনো আঘাত লাগে, হ্যাঁ, যে জোড়াটাতে আঘাত লাগলো ওখানে যে মাইক্রো ট্রমা হতে পারে বা মেজর ট্রমা, যদি ফ্র্যাকচার হয় ওই মাথা আঘাতের কারণে, ওখানে যদি কম্প্রেশন হয়, তা থেকে কিন্তু আপনার এই রোগটা ডেভেলপ করতে পারে। তাছাড়া অর্গান ট্রান্সপ্ল্যান্ট যদি করা হয় কারো, বিভিন্ন শরীরে লিভার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজন হয় বিভিন্ন কারণে, তা থেকেও কিন্তু আপনার এভিএন এই রোগগুলো হতে পারে। তারপর হচ্ছে ব্লাড, কোনো কারণে যদি ব্লাড
থিক হয়ে যায়, ব্লাডের ক্লট হয়, ব্লাড কোনো কারণে যদি থ্রম্বোসিস এম্বোলিজম ব্লাড রক্তনালীর মধ্যে হয় বা যেখানে সাপ্লাই দেয় সেই আমি যে ফিমারের মাথাটা দেখালাম বা জয়েন্টের মাথা যেখানে বোনসের মাথা সেখানেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। যদি আর্টেরিয়াল ডিজিজ হয় যেমন ইনফ্লামেশন হয় তা থেকে হতে পারে, যাদের দীর্ঘদিন ডায়াবেটিস আছে তা থেকে হতে পারে, গুসার্স ডিজিজ তা থেকে হতে পারে, তারপরে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার, বিভিন্ন অটো ইমিউন রোগগুলো আছে আমাদের হয়ে থাকে, স্পেশালি হেরিডিটারি জেনেটিক্যাল, এই অটো ইমিউন রোগ যদি থাকে তা থেকে হতে পারে। তারপরে যারা শুয়ে বসে থাকে, কাজকর্ম কর্ম করে, এক্সারসাইজ করে না, ঠিকমতো চলাফেরা করে না, তাদের এটা হতে পারে। তারপরে হচ্ছে আপনার প্যানক্রিয়েটাইটিস আপনারা অনেকেই জানেন, তারপরে এইচআইভি নামটা আপনারা অনেকেই জানেন যে এটা একটা ভাইরাল ডিজিজ, এইচআইভি ইনফেকশন থেকে হতে পারে, বিভিন্ন ইনফ্লামেশন থেকে আপনার ওই মাথাটা নেক্রোসিস হতে পারে, এটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। যেমন বাচ্চাদের আমরা আপনারা অনেকেই জানেন যে পার্থেস ডিজিজ, সাধারণত কিশোর কিশোরীর এই রোগটা, দিস ইজ অলসো এভি অ্যান্ড অ্যাভাসকুলার নেক্রোসিস, এবং পার্থেস ডিজিজে হিপ জয়েন্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে টোটাল আপনার আমরা একটা বেসিক সামারি দিলাম, অনেকে আপনারা জানতে চাচ্ছেন এভিএন সম্পর্কে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এটা চিকিৎসা কী এবং কী কী এক্সারসাইজ করা উচিত বা কোন লেভেল অফ ট্রিটমেন্টগুলো প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এই লেভেল অফ ট্রিটমেন্ট আমরা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকেন। আর এই যে এভিএন যদি হয়, এভিএন হলে আমরা যেমন ইতিপূর্বে যে হিপ জয়েন্টটা দেখালাম, এটা এক্সরেতে রেডিওলজিক্যাল ফাইন্ডিংসটা আমি একটু দেখাই, সেটা আপনারা একটু দেখেন কী হতে পারে। এই যে দেখেন, এটা এর আগে যে এক্সরে হিপ জয়েন্ট আমরা এই ফিমার বোনটা, এই যে মাথাটা দেখেন, এটা এটার আপনার ইপিফেসিয়াল লাইনটা প্রায় নাই বললেই চলে, মেটাফাইসিসও ঠিক মতো নাই, এবং এটা কয়েকটি স্টেজ আমরা আরও কয়েকটা এক্সরে যদি নেই তখন আরও বিভিন্ন এখানে অনেক সময় ক্র্যাক পাওয়া যাবে, লাইনটা একেবারেই জয়েন্টের যে স্ট্রাকচার অ্যানাটমিক্যাল সেটা নাই, জয়েন্টের মধ্যে যে এখানে গ্যাপটা থাকার কথা সেটা নাই, এবং বোনসের মাথাটা দেখেন এখানে হ্যাঁ বিভিন্ন চেঞ্জ আসছে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তো এটা হচ্ছে এভিএনের একটা এক্সরেতে আমরা বুঝতে পারি যে কীভাবে এটা হতে পারে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা চিকিৎসা নিয়ে কথা বলবো।